আগুনের একটা ছোট্ট চিঙাড়ি জ্বালিয়ে দিতে পারে একটা বিশাল সাম্রাজ্যকে একটা বিশাল জঙ্গলকে একটা বিশাল এরিয়াকে ইতিহাসে এমন ঘটনা আমরা হর দেখেছি তবে এইবারের সেই চিঙাড়ির নাম হচ্ছে ইয়েমেন আর বিশাল বন জঙ্গল যদি আমরা ধরি সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা যে জোটগুলো আছে তাদের জন্য আপনার সামরিক দিক থেকে পশ্চিমা রাষ্ট্রগুলোর তুলনায় আমরা যদি কম্প্যারিজম করি একশোতে ইএমএন এর সামরিক শক্তি হচ্ছে মাত্র ধরেন দুই থেকে তিন পার্সেন্ট কিন্তু সাহস শক্তি সমর্থন অথবা মানে শহীদ হবার আকাঙ্ক্ষা এই জায়গাগুলোতে এরা হচ্ছে একশো আর দিকে পশ্চিমারা হচ্ছে মাত্র পাঁচ পার্সেন্ট দ্যাটস ওয়াই ছোট্ট একটা চিঙাড়ির কারণে মানে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা একটা জায়গায় আটকাই গেছে গলার কাটা হইয়া দাঁড়ায় সিএমএন কীভাবে হইল। দর্শক আপনার কী বলা হয় যে আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যম তারা আজকে একটা প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনটা হচ্ছে যে টোটাল এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা যে সমর্থন দিচ্ছে ইসলিকে এতে আসলে ইসলির ক্ষয়ক্ষতি কি হয়েছে না হয়েছে সেটা পরে এই রাষ্ট্রগুলো আসলে কিভাবে বাটে পড়ছে অন্যের যুদ্ধকে নিজের যুদ্ধ মাইনানিয়া তাদের দেশের ইকোনমিকে তাদের দেশের অর্থনীতিতে তাদের দেশের জনগণের কাছে এই সরকারগুলা কী হারাইছে বা কি পাইছে টুডে ইয়েমেনের যে বাহিনী আছে তাদেরকে মোকাবিলা করতে লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাব চলাচল নির্বিঘ্ন রাখার ক্ষেত্রে মার্কিন নৌবাহিনী এবং তার মিত্ররা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে আমেরিকার ফরেন পলিসি নামক যে ম্যাগাজিন আছে আরও আন্তর্জাতিক বেশ কিছুই গণমাধ্যম একটা নিবন্ধন বলছে ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন নৌজোটের জন্য একটি গুরুতর সমস্যা হচ্ছে সামনে বিশাল অস্ত্রভাণ্ডার আপনার পর্যাপ্ত গোলা বারুদের অভাবে মার্কিন জোট ইয়েমেনের কাছে এই মুহূর্তে কে ডলানি খাচ্ছে ইয়েম বিরুদ্ধে সামরিক অভিযানে আমেরিকার ব্রিটিশ নৌজুট এবং তাদের ইউরোপীয় মিত্রদের বিশাল ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে ফরেন পলিসি বলছে আমেরিকান নৌবাহিনী এবং তাদের মিত্ররা লোহিত সাগরে গত সাত থেকে আট মাস অভিযান চালিয়েছে তাতে আ মানে লোহিত সাগরকে সুরক্ষা তো করতেই পারে নাই বরংশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে তারা বলছে যে আপনার যে প্রথম দিকে ইয়েমেন টার্গেট করতো শুধুমাত্র ইসলির পতাকাবাহী জাহাজ তাদের মালিকানাধীন জাহাজ কিন্তু এই আমেরিকা এবং তাদের বাহিনীর কারণে এখন হয়েছে কি ইয়েমেন লোহিত সাগরে কোনো জাহাজকেই আসলে ওভারপাস করতে দেয় না কেন তাদের বক্তব্য হচ্ছে যে এগুলো তোমাদেরই কারণ মেরিটাইম শিপিং যে কর্পোরেশন আছে সেখানে বাংলাদেশের মতন কয়টা জাহাজ হয়তো সারা পৃথিবীর যদি আমরা ধরি টেন পার্সেন্ট জাহাজের মালিকানা এই রাষ্ট্রগুলোর হাতে বাট নাইনটি পার্সেন্টই এই পশ্চিমা বা তাদের মিত্রদের হাতে সুতরাং যখন শিপিং কর্পোরেশনটা মার খাচ্ছে বিলিয়ন্স অফ ডলারের ব্যবসা ঝামেলা হচ্ছে শুধুমাত্র জাহাজ ব্যবসা না এই জাহাজের মাধ্যমে তো আন্তর্জাতিক রুটে পণ্য পরিবহন ব্যবসাটা এটা জাহাজে কার্গো বিমান আর কত পার্সেন্ট টানাটানি করে পাশাপাশি আপনার ফরেন পলিসি স্বীকার করছে যে সানার মানে এই ঘটনাগুলোতে সারা পৃথিবীতে এখন যে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটছে বা ধরেন তাদের দেশেও যে উদ্ভুত পরিস্থিতি হয়েছে বা সামরিক বেসামরিক অবস্থান হচ্ছে রাজনৈতিক সরকারগুলোর পতন হচ্ছে একের পর এক যে শক্তিশালী রাজতন্ত্র ছিল গণতন্ত্র ছিল সেগুলো এখন হাতছাড়া হয়ে যাচ্ছে ইভেন আরব অঞ্চলেও আরব অধিপতিরও কিন্তু এই যুদ্ধটার কারণে ঝামেলায় পড়ছে তো ফরেন পলিসির বক্তব্য যে আপনার বিজনেস ইনসাইডার থেকে শুরু করে সব বলছে যে ইয়েমেনের মনুষ্যবিহীন নৌজন বা ড্রোনের যে ক্ষমতা তাদের সেই গর্ত থেকে উঠে আসা একদল অপ্রশিক্ষিত যোদ্ধাদের যে দক্ষতা সেইটার সামনে মার্কিনিদের প্রশিক্ষিত বা ইউরোপের প্রশিক্ষিত বাহিনীগুলোও কিন্তু হার মানছে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজনীতিতে তাদের অধপতন হয়েছে সব কিছু মিলিয়ে আপাতত নলুহিত সাগরকে তারা মুক্ত করতে না পারার কারণে তাদের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে এই গলার কাটা ইয়েমেনকে নিয়ে এই কাটাকে সরানো কি আসলে সম্ভব বিশ্লেষকরা বলছে সম্ভব না দেখা যাক কি হয় ভালো থাকেন আসসালামু আলাইকুম